আবারও হাজির হলাম আপনাদের মাঝে বাংলাদেশের একটি আরও একটি বিনোদনের নিউজ নিয়ে। মিথিলার প্রেমে পড়েন 5 বছরের ছোট খায়রুল। শুনে অবাক হতে পারেন, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, তাহলে সব ডিটেল জানতে পারবেন। এখানে মিথিলার প্রেমে পড়েন 5 বছরের ছোট খায়রুল। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, নির্মাতা অনন্য মামুন পরিচালিত অমানুষ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। ঢাকার অমানুষ দিয়ে সিনেমায় অভিষেক হলেও টলিউডে 3টি সিনেমার কাজ করেছেন এই অভিনেত্রী। কয়েকটি ছবির কাজ শেষ করে মিথিলা আবার ফিরেছেন তার চেনা জায়গা টিভি নাটকে। 5 ও 6 নভেম্বর রাজধানীর উত্তরায় সিনিয়র নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা। প্রীতি দত্তের লেখা ও পরিচালনায় এই নাটকে তার সহশিল্পী খায়রুল বাশার। নির্মাতা প্রীতি দত্ত জানান, শীঘ্রই নাটকটি বুঝতে পারছেন সিনিয়র নাটক নিয়ে তার ব্যস্ত আছে শুটিংয়ে। শীঘ্রই আরটিভিতে প্রচারিত হবে মিথিলা খায়রুল বাশার অভিনীত নাটক সিনিয়র। সিনিয়র নাটকটি খুব শীঘ্রই আরটিভিতে প্রচারিত হবে। নাটকটিতে মিথিলা অভিনয় করেছেন ডেন্টিস্টের চরিত্রে, তার প্রেমে পড়েন 5 বছরের ছোট খায়রুল বাশার। প্রতিদিন রাস্তায় মিথিলার জন্য অপেক্ষা করেন, তবে বিষয়টিকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারেন না মিথিলা। নভেম্বর মাসে নাটকটির কাজ শেষ করে আগামী সপ্তাহে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন যাবেন তিনি। অতএব সর্বশেষ বুঝতে পারলেন এটি একটি নাটকের দৃশ্য ছিল, সিনিয়র নাটক যেটা খুব শীঘ্রই আরটিভিতে প্রচারিত হবে। আপনারা যদি নাটকের মিথিলার আপডেট নাটকের নিউজ পেয়ে খুশি হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি চাই। ধন্যবাদ।